রেন ফ্রম বোম্বে টু থানে ইন মহারাষ্ট্র অ্যান্ড দ্য লেংথ ওয়াজ থার্টি ফোর কিলোমিটার লর্ড ডাল হুসি ইজ অলসো কল্ডেজ ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়ে আমাদের ত্রিপুরাতে প্রথম রেলসি ছিল নাইনটিন সিক্সটি ফোরে অ্যান্ড ইট ওয়াজ ফ্রম কলকলিঘাট অফ আসাম টু ধর্মনগর অ্যান্ড ইটস ল্যাংথ ওয়াজ থার্টি ওয়ান কিলোমিটার নেক্সট গান্ধীজি স্টার্টেড হিস ডান্ডি মার্চ অন গান্ধীজি ডান্ডি মার্চ কেন স্টার্ট করেছিল গান্ধীজির ডান্ডি মার্চের মেন উদ্দেশ্য ছিল সল্ট ল ব্রেক করা এইটিন এইটি টুতে ব্রিটিশের সল্ট ল অনুসারে ইন্ডিয়ানস ওয়ার নট অ্যালাউড টু ম্যানুফ্যাকচার সল্ট ফ্রম সি কোস্ট এবং কেউ যদি এই সল্ট ল অমান্য করে সি কোস্ট থেকে সল্ট প্রডিউস করত তাহলে এটাকে ক্রিমিনাল অফেন্স হিসাবে দেখা হতো এবং খুবই কঠোর শাস্তি হতো এই সল্ট লকে ব্রেক করার জন্য গান্ধীজি সেভেন্টি এইট সত্যাগ্রহীকে নিয়ে ওনার সবরমতী আশ্রম থেকে পদযাত্রা স্টার্ট করেছিলেন এবং থ্রি ফাইভ কিলোমিটার ক্রস করে ডান্ডির সমুদ্র তীরে পৌঁছেছিলেন উনি ডান্ডি মার্চ স্টার্ট করেছিলেন টুয়েলভ মার্চ অফ নাইনটিন থার্টি এবং ডান্ডিতে পৌঁছেছিলেন সিক্স এপ্রিল নাইনটিন থার্টি সিক্স এপ্রিল ডান্ডিতে পৌঁছে গান্ধীজি ডান্ডির সমুদ্র তীর থেকে মুঠো লবণ নিয়ে সল্ট ল ব্রেক করেছিলেন সো কারেক্ট আনসার ইজ টুয়েলভ মার্চ নাইনটিন থার্টি নেক্সট কোয়েশন নাম্বার থ্রি হুইচ ভাইসরয় অ্যানাল্ড দ্য পার্টিশন অফ বেঙ্গল ইন নাইনটিন ইলেভেন নাও পার্টিশন অফ বেঙ্গল কেন হয়েছিল পার্টিশন অফ বেঙ্গলের মেন মাস্টার ছিলেন লর্ড কার্জন দ্যাট টাইম বাংলা বিহার উড়িষ্যা আসাম এবং ছত্তিশগড় নিয়ে বেঙ্গল প্রেসিডেন্সি ছিল ব্রিটিশরা যুক্তি দেখিয়েছিলেন যে অনলি বেঙ্গলের পপুলেশন দ্যাট টাইম সেভেন পয়েন্ট এইট ক্রোর দ্যাট মিনস ওয়ান ফোর অফ টোটাল পপুলেশন অফ ইন্ডিয়া এবং ব্রিটিশরা বলেছিল এত বড় পপুলেশনকে একসাথে ম্যানেজ করা খুবই কঠিন এবং তার জন্যই পার্টিশান করা দরকার অ্যাকচুয়ালি বেঙ্গলকে ডিভাইড করার পেছনে ব্রিটিশের ডিভাইড অ্যান্ড রুল পলিসি কাজ করেছিল দ্যাট টাইম ইস্ট বেঙ্গল ছিল মুসলিম মেজরিটি এবং ওয়েস্ট বেঙ্গল ছিল হিন্দু মেজরিটি। ব্রিটিশের মেইন উদ্দেশ্য ছিল হিন্দু এবং মুসলিমের মধ্যে একটা ডিভিশন ক্রিয়েট করা আর তোমরা সবাই জানো পার্টিশানের পরে ইস্ট বেঙ্গল হয়ে গিয়েছিল ইস্ট পাকিস্তান টিল নাইনটিন এবং নাইনটিন সেভেন্টি ওয়ানে মুক্তিযুদ্ধের পরে ইস্ট পাকিস্তান হয়ে গিয়েছিল বাংলাদেশ প্রেজেন্ট বাংলাদেশ নেক্সট কোশ্চেন নাম্বার ফোর হাউ মেনি ডেলিগেটস হ্যাড পার্টিসিপেটেড ইন দ্য ফার্স্ট সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম সেশনে কতজন ডেলিগেট পার্টিসিপেট করেছিল নাও হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হি ওয়াজ এলান অক্টোবিয়ান হিউম নাও এইটিন এইটি ফাইভে দ্যাট টাইম বোম্বেতে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফার্স্ট সেশন হয়েছিল যদিও ফার্স্ট সেশন হওয়ার কথা ছিল পুনাতে বাট পুনাতে প্লেগ ছড়িয়ে যাওয়ার কারণে এটাকে শিফট করে বোম্বেতে আনা হয়েছিল এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফার্স্ট সেশনে সেভেন্টি টু ডেলিগেট পার্টিসিপেট করেছিল আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথমে নাম ছিল ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি কোয়েশন নাম্বার ফাইভ হো ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড হোয়েন ইন্ডিয়া গট ইন্ডিপেন্ডেন্স ভারতের স্বাধীনতার সময় ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার ছিলেন ক্লিমেন্ট অ্যাটলি নাও হুইস উইন্স্টন চার্চিল উইনস্টন চার্চিল ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার টু পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট প্রিভেলস ইন বোথ ইংল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া অ্যান্ড ইন আমেরিকা দেয়ার ইজ প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট আমরা যখন কনস্টিটিউশনের লেকচার তৈরি করব দ্যাট টাইম এগুলি ডিসকাস করবো কোয়েশন নাম্বার সিক্স ডিউরিং হুইচ মুভমেন্ট ডিড মহাত্মা গান্ধী গিভ দ্য স্লোগান ডো অর ডাই অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশান ডি কুইট ইন্ডিয়া মুভমেন্ট অন সেভেন্থ অগাস্ট নাইনটিন ফোর্টি টু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যাডপ্টেড কুইট ইন্ডিয়া রেজলিউশন অ্যান্ড গান্ধীজি গেইভ হিস হিস্টোরিক মন্ত্র ডো অর ডাই মরেঙ্গে এবং এইট অগাস্ট নাইনটিন ফোরটি টু ভোরের আগেই গান্ধীজি জওহরলাল নেহরু বল্লভভাই ভাই পেটেল মৌলানা আবুল কালাম আজাদ সমস্ত লিডারদেরকে ব্রিটিশরা অ্যারেস্ট করে দিয়েছিল নাও কুইট ইন্ডিয়া মুভমেন্ট বিকিম লিডারলেস অ্যান্ড দিস মুভমেন্ট কেম ইন্টু টু দ্য হ্যান্ডস অফ স্টুডেন্টস এবং স্টুডেন্টদের হাতে এই মুভমেন্ট চলে যাওয়ায় স্টুডেন্টরা অফিস অ্যাটাক করেছিল রেলওয়ে স্টেশন ডেস্ট্রয় করে দিয়েছিল এবং ওই সময় ভাইসরয় লর্ড ওয়েবেল ব্রিটেনের প্রাইম মিনিস্টারের কাছে একটা চিঠি লিখে বলেছিল যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট ভারতে ব্রিটিশের জন্য মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিয়েছে নাও হো ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হোয়েন ইন্ডিয়া গট ইন্ডিপেন্ডেন্স ভারতের স্বাধীনতার সময় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিলেন এই কোয়েশনটা টিপিএসসি অনেকবারই জিজ্ঞেস করেছে কারেক্ট আনসার ইজ অপশান বি জে বি কৃপালিনী নেক্সট হো অ্যামাং দ্য ফলোইং পার্টিসিপেটেড উইথ গান্ধীজি ইন হিস চাম্পারণ ক্যাম্পেইন গান্ধীজি নাইনটিন ফিফটিনে সাউথ আফ্রিকা থেকে ভারতে আসার পর চম্পারণ ক্যাম্পেনের মাধ্যমেই একটি পলিটিক্সে পার্টিসিপেট করেছিল এবং ওই সময় বিহারের চম্পারণে কৃষকদের চাষের জমিতে ব্রিটিশরা বিশ ভাগের তিন ভাগ জমিতে নীল চাষ করতে ফোর্স করত এবং খুব কম দামে ওই নীল ক্রয় করে ব্রিটেনে খুব চড়া দামে বিক্রি করত গান্ধীজি এর প্রতিবাদ করার জন্যই চম্পারণ ক্যাম্পেইন বা চম্পারণ সত্যাগ্রহ স্টার্ট করেছিলেন এবং ওই সময় গান্ধীজির সঙ্গে যিনি ছিলেন উনি হলেন রাজেন্দ্র প্রাসাদ নট সর্দার বল্লভভাই প্যাটেল পেটেল দ্য বুক ভবানী মন্দির বাই অ্যান্ড দ্য অপশান বি অরবিন্দ ঘোষ অরবিন্দ ঘোষের আর কয়েকটা ফেমাস বুক হলো দ্য সিনথেসিস অফ ইয়োগা সাবিত্রী দ্য লাইফ ডিভাইন অ্যাকসেট্রা কোয়েশ্চেন নাম্বার টেন দ্য ফরওয়ার্ড ব্লক ওয়াজ ফাউন্ডেড বাই ইন ওয়ার প্রিভিয়াস ভিডিও উই হ্যাভ ডিসকাসড 1939 থার্টি নাইনে ত্রিপুরি কংগ্রেস সেশনে সুভাষচন্দ্র বোস প্রেসিডেন্ট হওয়ার পর গান্ধীজি তা মেনে নিতে পারেননি এবং তার ফলে সুভাষচন্দ্র বোস কংগ্রেস থেকে রিজাইন করে থার্ড মে অফ 1939 থার্টি ফরওয়ার্ড ব্লক ফর্ম করেছিলেন সো দ্য কারেক্ট আনসার ইজ অপশন সি সুভাষচন্দ্র বোস বস ইট সিট মাই নেম ইজ বিপ্লব দাস আর ওয়াচিং ইউর চ্যানেল বিস্ট একাডেমি নেক্সট ভিডিওতে দেখা হবে জয় হিন্দ